আলাইকুম এভরিওয়ান, আমি জিনিয়া ফ্রিন গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কী করে নারকেলের চাটনি তৈরি করতে হয়। রান্না শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। নারকেলের চাটনি তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ লেবুর রস, এরকম একটা পিস করে সেখান থেকেও লেবুর রস চিপিয়ে দিতে পারেন। একটু লাগবে, আমি একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা দিব 1টা কাঁচা মরিচ, আর দিতে হবে কিছু পরিমাণ বাদাম। আর আমরা দিব টক দই, পানি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, 3 থেকে 4 চামচ। আমাদের দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার এটাকে আমাদের খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা এভাবে ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ড করার সময় অবশ্যই পানি দিয়ে নেবেন, একবারে পানি অনেক দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর আপনাদের যতটুকু প্রয়োজন থিকনেস সেই হিসাবে পানি দিবেন, দিয়ে সুন্দর করে একটা ব্লেন্ড করে নেবেন। এবার আমাদের চাটনিতে ফোড়ন দেওয়ার পালা। আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং তেলে যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো মরিচ। তেলটা আমাদের গরম হয়নি, হচ্ছে আমরা দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ। এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা, 1/2 চামচ পরিমাণে দিবেন। আর দিবেন 1/2 চামচ পরিমাণ সরিষা, 1/2 কাপ ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, কারণ ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে চাটনিটা ভালো হবে না। এই জন্য আমরা তেল বেশি গরম করিনি, আগে দিয়ে দিয়েছি। আমাদের ফোড়নটা হয়ে গেছে, আমরা এবার গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমাদের ফোড়নটা দিয়ে দিতে হবে যে আমরা নারকেলের যে পেস্টটা করে রেখেছিলাম সেটার উপরে। দেখুন আমি দিয়ে দিচ্ছি একে একে সব ফোড়নটুকু। এভাবে খুব সহজেই আমাদের হয়ে গেল নারকেলের চাটনি। এটা আপনারা যখন খাবেন তখন এটা মিশিয়ে নেবেন, এমনি এইভাবে যখন পরিবেশন করবেন দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। তো খুব সহজেই এই রোজার রমজান মাসে আপনারা ভাজা পোড়া খাওয়ার জন্য এটা তৈরি করে নিতে পারেন, নারকেলের চাটনি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন। আল্লাহ হাফেজ।